গেল পনেরো মাসে একশো সতেরোটি ওষুধের দাম তেরো থেকে পঁচাত্তর শতাংশ বৃদ্ধি করে বাড়তি মূল্য নিয়েছে ওষুধ কোম্পানিগুলো ওষুধ কোম্পানির এই ইচ্ছে মতো দাম বৃদ্ধি ঠেকাতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট এ বিষয়ে এটিন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্ব স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম এ বিষয়ে আমরা সাধারণ মানুষের মতামত জানব তবে তার আগে চলুন দেখে আসি এটিন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন খাদ্যাভ্যাস বৈরী আবহাওয়া ও ভেজাল খাবার খাওয়া সহ নানা কারণে বাড়ছে মানুষের রোগ বালায় রোগ প্রতিরোধ ক্ষমতাও কমছে প্রতিনিয়ত তাই ওষুধ যেন এখন নিত্য প্রয়োজনীয় পণ্য বাংলাদেশে তৈরি ওষুধ বিশ্বের একশো সাতান্নটি দেশে রপ্তানি হলেও শতকরা আশি শতাংশ কাঁচামালি আমদানি করতে হয় বিদেশ থেকে ওষুধ উৎপাদনকারীদের যুক্তি হচ্ছে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় বাড়াতে হচ্ছে দাম কিন্তু নিত্যপণ্যের মূল্য বাড়ার সাথে সাথে জীবন রক্ষাকারী ওষুধের দামও দিনে দিনে বাড়তে থাকায় নাভিশ্বাস উঠেছে নাগরিকদের সরকারের একটি সংস্থা রয়েছে ওষুধ প্রশাসন যারা হচ্ছে ক্ষমতা প্রাপ্ত এই মূল্য নির্ধারণে তারা দুই হাজার বাইশ সনে একটি মূল্য নির্ধারণের তালিকা দিয়েছে যেটা মূলত তাদের তৈরি করা কোনো মূল্য নির্ধারণ প্রক্রিয়া নয় সে যে কমিটিগুলো কাজ করছে সেখানে ওষুধ মালিক উৎপাদনকারী মালিকদের আসলে প্রতিনিধি আছে ফলে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপার আছে ব্যাস্টার জ্যোতির্ময় বড়ুয়া জানান গত পনেরো মাসে একশো সতেরোটি ওষুধের দাম তেরো থেকে পঁচাত্তর বাড়িয়ে ইচ্ছে মতো লাভ করছে ওষুধ কোম্পানিগুলো কিন্তু তার নিয়ন্ত্রণে নেই কোনো নজরদারি কিংবা কার্যকর ব্যবস্থা ক্যাবের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লার হাইকোর্ট বেঞ্চ রুলসহ ইচ্ছে মতো ওষুধের দাম বাড়ানো ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন সকল প্রকার ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে বলা হয়েছে যাতে বিদেশ থেকে অনুমোদনবিহীনভাবে যেন তারা কাঁচামাল আমদানি না করতে পারে এবং এই বৈদেশিক যে ওষুধগুলো আছে সেই বৈদেশিক ওষুধগুলো অনুমোদনবিহীনভাবে যেন বিক্রি করতে না পারে মোহাম্মনা আদালত স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়কে বলেছেন যে ওষুধ কোম্পানিগুলো যে নিজেদের ইচ্ছামাফিক ওষুধের মূল্য নির্ধারণ করছে সেটা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্যে এবং তারা ওষুধ আইনের যে তিরিশ ধারা লঙ্ঘন করেছে সেই লঙ্ঘন করার কারণে ফার্মাসিউটিক্যাল কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আগামী তিরিশ দিনের মধ্যে মহামান্য আদালতে প্রতিবেদন দাখিল করার জন্য সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন জাবেদ আখতার এটিএন নিউজ ঢাকা এতক্ষণ প্রতিবেদন দেখছিলাম এবার জানব সাধারণ মানুষের মতামত তেরো থেকে যে সত্তর পঁচাত্তর ভাগ ওষুধের দাম বেড়েছে এটা তো মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এটা টাকা দিয়ে তো সবাই ওষুধ খেতে পারবে না এখন অসুস্থ হলে ওষুধ খেয়ে বাঁচবে সেক্ষেত্রে যদি ওষুধ কিনতে হয় এত টাকা দিয়ে তো মানুষের তো ক্রয় ক্ষমতা নেই এই নির্দেশনা এখন যদি এটা সঠিকভাবে বাস্তবায়ন করে বা কঠোর নির্দেশনা থাকে এবং সেটা প্রয়োগ থাকে অবশ্যই সেটা সবাই মানতে এর মধ্যে আসতে বাধ্য হবে আমি মনে করি যে হাইকোর্টের নির্দেশ যে অর্ডারটা করছে অর্ডারটা সরকার সরকার ভালো করে দেখা দরকার আছে কিন্তু সরকার তো ভালো করে দেখে না এরা তো বানাই যাইতেই আছে এরা কারোর কথা শুনে না হাইকোর্টের কথাও শুনে না সরকারের কথাও শুনে না প্রতিদিন এই বিভিন্ন রুগী হাসপাতালে যাচ্ছে তাতে কইরা এ অনেক কষ্ট হচ্ছে গরিব দুঃখী মানুষের এত মূল্য বৃদ্ধির জন্য ওষুধ ক্রয় করা কষ্ট সরকারের যারা বিভিন্ন পর্যায়ে এটার দায়িত্ব আছে তাদের কোডের যে অর্ডার সে অর্ডার অনুযায়ী সে কার্যকর করা উচিত আমি মনে করি চিকিৎসা সেবাটা আমাদের একটা বেসিক নিড তো বেসিক নিডের সাথে তো এই মেডিসিনটা একটা রিলেটেড যেহেতু হাইকোর্ট থেকে রায় আসছে তাহলে যারা এই এটার সাথে যুক্ত আর কি তাদেরকে মানে যারা রায়টা বাস্তবায়ন করবে আর কি তারা যদি হচ্ছে যে তাদের কাজটা ঠিকমতো করে এবং যারা আছে যে কোম্পানিগুলির দামগুলো বৃদ্ধি করতেছে তাদের সাথে যদি হচ্ছে এখানে হচ্ছে ওদেরকে যে পরিমাণ ওদের আইনের আয়তায় নিয়ে আসা যায় যত দ্রুত সম্ভব তাহলে রাতারাতি তারা নিজের ইচ্ছা মতো দাম বাড়িয়ে নিচ্ছে এটা জনসাধারণের উপর বিশেষ প্রভাব পড়ছে মহামান্য হাইকোর্ট যথার্থ কাজে করেছেন এটা সময় উপযোগী নির্দেশেই নির্দেশ বাস্তবায়ন হওয়া উচিত তাহলে সাধারণ মানুষের মানুষ উপকৃত হবে কারণ এমনিতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমাদের কথায় ফেনি থেকে স্বাগত জানাচ্ছি আমি দিদারুল আলম অনুমোদনহীন ওষুধ বিক্রি ও কাঁচামাল আমদানি বন্ধে নির্দেশনা দিয়েছে হাইকোর্ট পাশাপাশি ওষুধের দাম না বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য সচিব ও ওষুধ প্রশাসনকে এই নিয়ে জানবো ফেনি সাধারণ মানুষের কথা এই যে মনে করেন ওষুধ কিনতে কালকে আমি গেছি পার্বতীতে নিজে একটা ওষুধ পঞ্চাশ টাকা মাসুন সেটা ডিফারেন্স কয়েক কোম্পানিরা বাড়াইছে এটা আমরা সাধারণ জনগণ করার আছে আমি যেটা আজকে কিনতেছি হ্যাঁ এটা পাঁচ দিন পরে যদি কিনতে যাই দেখা যে পাঁচ ষাট টাকা বাড়তি তো বলি যে সমস্যা কি বলে যে এখন সাপ্লাই কম সাপ্লাই অজুহাতে তারা রেটটা বাড়তি বলতেছে আসলে এটার জন্য আমাদের সাধারণ মানুষ যারা আছে এদের উপর অনেক বড় এফেক্ট কারণ হচ্ছে আমরা একটা লিমিটেশনের ভিতরে থাকি সব সময় স্যালারি বলেন চলাফেরা করেন খরচ বলেন একটা লিমিটেশনের ভিতরে থাকি তো যার কারণে হচ্ছে যে এটা আমাদের জন্য টাফ হয়ে যায় ওষুধের দাম বৃদ্ধি এগুলা খুব বেশি সহজ না আর কি আমাদের জনসাধারণের জন্য খুব কঠিন হয়ে যায় ওষুধ তো একটা ব্যাপার আছে তারপর হচ্ছে কি অনুমোদনহীন যে ওষুধগুলো আছে এগুলো দেশে আনার ক্ষেত্রে অবশ্যই হাইকোর্টের যে নির্দেশগুলো আছে সেগুলো মানা উচিত ওষুধের দাম না বাড়াতে স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য ঔষধ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট উচ্চ আদালতের এই নির্দেশনা নিয়ে মানুষ কী ভাবছেন সেই বিষয় নিয়ে আমি জানবো সাধারণ মানুষের কথা আমি মাজার মাসুম গাজীপুর থেকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাধারণ মানুষের কাছে হাইকোর্ট থেকে নিষেধ করছে যে বিদেশি ওষুধ আমাদের দেশে আমদানি হবে না কিন্তু কোন কারা কোন ব্যবসায়ীরা এগুলো করতেছে এগুলো সরকারকে খুঁজা বাইর করে তাদেরকে শাস্তির আওতা আনতে হবে আর যেহেতু আমাদের দেশের কাঁচামাল আমাদের দেশে ওষুধ তৈরি হয় তা আমাদের দেশে ওষুধ তৈরি করুক এই ওষুধই বিক্রি হোক হাইকোর্ট যে সিদ্ধান্ত নিছে সেটা বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছে আমার মনে হয় যে এই সিদ্ধান্তগুলি নিয়েছে এগুলি যাতে ইমপ্লিমেন্ট হয় সেই দিকে আমাদের সচেষ্ট হতে হবে সরকার যে পদক্ষেপ নিয়েছে যে বিদেশি ওষুধ কোনো অনুমোদন ছাড়া আনতে পারবে না বিক্রি করতে পারবে না এটা হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছে এটা অবশ্যই সাধারণ জনগণ উপকৃত হবে পাশাপাশি ওষুধের মূল্য বৃদ্ধি ব্যাপারে যে সচেতনামূলক পদক্ষেপ এগুলির ব্যাপারে যারা বক্তা এবং যারা বিক্রেতা তারা সদয় বিবেচনার সজাগ থাকবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এই বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে বিদেশ থেকে কাঁচামাল আমদানি এবং অনুমোদনবিহীন যে সমস্ত ঔষধ আছে সেগুলি বাজারজাত না করার জন্য এবং যদি করে তাদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য এই ছিল আমাদের কথার আজকের পর্ব পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো বিষয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন এটির নিউজে